সোনামগঞ্জের ছাউর একমাত্র ফসল বড় ধান কাটা শুরু হয়েছে সে খবর জানাতে এই মুহূর্তে সুরামগঞ্জের শান্তিগঞ্জ ছাউর এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির আমরা যুক্ত হব তার সঙ্গে সব কিছু অনুকূলে থাকায় অর্থাৎ আবহাওয়া এবং সরকারের যে কৃষি বিভাগ আছে তাদের সব কিছু ততাবধকের কারণে এইবার একটি বাম্পার ফলনের আশা করছেন সুনামগঞ্জবাসী কারণ হচ্ছে কি সুনামগঞ্জের ধান একমাত্র বড় ধান হচ্ছে কি সমস্ত বছরের একটিমাত্র ধান এই ধান প্রতি বছরই বন্যায় তলিয়ে নেয় এই বছর দুই লাখ তেইশ হাজার দুইশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে বড় ধান আবাদ করা হয়েছে যা থেকে দেশ নয় লাখ তেইশ হাজার চারশো আটষট্টি মেট্রিক টন চাল পাওয়ার আশা করছে এবং গত বছরের তুলনায় প্রায় দুশো পঞ্চাশ হেক্টর জমিতে বেশি ধান আবাদ করা হয়েছে এবং এটি ছিল সুনামগঞ্জ পুরো জেলা এবং হাওড়ের হিসাব যদি বলি হাওড়ে এক লাখ পঁয়ষট্টি হাজার তিনশো একষট্টি হেক্টর জমিতে বড় ধান আবাদ করা হয়েছে এবং যা থেকে চাল পাওয়া যাবে তিন লাখ প্রায় সত্তর হাজারের মতন তবে সব কি কথার শেষ কথা হচ্ছে গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত এই কৃষকেরা এই এলাকার কৃষকেরা একটা আতঙ্কের মধ্যে থাকে কারণ হচ্ছে গিয়ে দুই হাজার সালে দুই সালে এই এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে দুই হাজার সতেরো সালে একশোটা ধান কেউ বাড়িতে তুলতে পারে না সেক্ষেত্রে বর্ষা মানি সুনামগঞ্জবাসীর আতঙ্ক বড় ধান মানি সুনামগঞ্জবাসীর একটি উৎকণ্ঠা সেই উৎকণ্ঠা কাটিয়ে উঠে এইবার এখন পর্যন্ত একটি ভালো ফলনের আশা করছে বাম্পার ফলনের আশা করছে সুনামগঞ্জবাসীর কারণ হচ্ছে গিয়ে এখন পর্যন্ত আবহাওয়ার যে পূর্বাভাস আছে সেই পূর্বাভাসে এই মাসে অর্থাৎ বৈশাখ মাসে তেমন কোনো ঝড় বৃষ্টি বা বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে না তবে আগামী মাস পর্যন্ত প্রথম সপ্তাহ পর্যন্ত মেয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ধান কাটা হবে এবং সেই পর্যন্ত যদি আবহাওয়া অনুকূল থাকে যদি আকস্মিক বন্যা না দেখা দেয় তাহলে কৃষকেরা তাদের বাম্পার ফলন ঘরে তুলতে পারবে মোটামুটি এই ছিল সুনামগঞ্জের যে একমাত্র ফসল বড় ধান কাটা শুরু হয়েছে এবং তারা ঘরে তুলতে শুরু করেছে তার সবশেষ খবর আমরা যুক্ত হয়েছিলাম সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে